بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জানের সত্যের পথে আলি মোলা মোলা আলি মোলা কশতি পার লাগা দে না মেরি কশতি 19 রমজান 40 হিজরি কুফার মসজিদ থেকে মাসুমের কণ্ঠে ধ্বনিত হলো সুস্থ বেরাব্বিল কাবা। মসজিদের মেঝে তখন পবিত্র রক্তে ভেসে যাচ্ছে। মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়েও কিছু বুঝে উঠতে না পারলেও এটা বুঝতে পেরেছিলেন যে তাদের প্রিয় ইমাম হযরত আলী আলাইহিসসালামকে সিজদারত অবস্থায় ইবনে মুলজিম দ্বারা আঘাত করা হয়েছে। ইমাম আলী আলাইহিসসালামের ঘাড়ে সেই কোপ পড়েছে ও রক্তের বন্যায় কুফার মসজিদের মেঝে ভেসে যাচ্ছে। কিছু পরে সকলে এটা বুঝতে সক্ষম হয়েছেন যে খারিজিদের কুচক্রি ইবনে মুলজিম এই আঘাত হেনেছে, যার পুরো নাম আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ। আরবি শব্দ ফুস্ত, যার বাংলা মানে হচ্ছে সাফল্য। যিনি এই ফুস্ত শব্দের প্রয়োগ করলেন তিনি হলেন মাসুম ব্যক্তিত্ব। মাসুম ব্যক্তিত্বদের মুখনিঃসৃত শব্দের ব্যাখ্যা আমাদের মতো পাপীরা বুঝতে অক্ষম হলেও যতটুকু ব্যক্ত করা যেতে পারে তা হলো, দুনিয়া পরিবর্তনশীল, দুনিয়ার মানুষও পরিবর্তনশীল, সমাজ রাষ্ট্র ও রাষ্ট্রের পরিচালকও পরিবর্তনশীল। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে পরেই নবীর উম্মত সিরাতুল মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে মনগড়া রাস্তায় হাঁটতে শুরু করেছিল। কিছুদিন যেতে না যেতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেরও পরিবর্তন হয়ে যায়। আসলে কলম, চিন্তা, মানসিকতা বিক্রি হয়ে গিয়েছিল। বিক্রি হয়ে যাওয়া কলম থেকে মিথ্যা হাদিস, মিথ্যা ইতিহাস বা হযরত আলী আলাইহিসসালামের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়েছিল মুনাফিক সমাজ। জ্ঞানপাপী কুৎসিত মুনাফিকগণ হযরত আলী আলাইহিসসালাম সম্বন্ধে মানুষের মনকে বিষিয়ে তুলেছিল। পর্যায়ক্রমে তোতা পাখির মতো মানুষকে মুখস্থ করানো হয়েছিল যে হযরত আলী আলাইহিসসালাম নাকি কাফের, নাউজুবিল্লাহ। হযরত আলী আলাইহিসসালামের বিরুদ্ধে প্রচণ্ড রকম গালাগালি দেয়া হতো। মানুষের মনকে সত্য বিমুখী করার চক্রান্ত জারি ছিল, আর সেই চক্রান্তের মর্মান্তিক পরিণতি হল 19 রমজান কুফার মসজিদে তরবারি দ্বারা আঘাত। বিষাক্ত তরবারির আঘাতে ইমাম আলী আলাইহিসসালামকে হত্যা করার অভিনয়টি আরব দুনিয়ায় একটি চক্রান্ত। 63 বৎসর আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব্য পশুসুলভ বর্বর দুপায়ের পশুগুলোকে মানবিকতার আলোয় আলোকিত করার যে প্রয়াস দেখিয়েছিলেন তা উমাইয়ার সম্প্রদায়ের দুপায়ের পশুগুলো মানুষ তো হলই না, বরং সেই বর্বর নীচ হিংস হায়নার মতো রয়ে গেল সত্যের বিরুদ্ধে। কারণ যেভাবে গালাগালির মাধ্যমে মানুষের মনকে পরিবর্তন করে দিয়ে বিষিয়ে তুলেছিল, সেই পশুত্বের চারণভূমি থেকে বলে উঠেছিল আলী মসজিদে কি করছিল, অর্থাৎ তাদের শেখানো হয়েছিল আলী কাফের, নাউজুবিল্লাহ মিন জালেক। সামনে বসে তাই তারা যখন শুনল কুফার মসজিদে আলী আলাইহিসসালাম শহীদ হয়েছেন তখন তারা আশ্চর্য হয়ে গিয়েছিল, বলেছিল আলী মসজিদে কি করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 30 বছর পরেই এতটা পরিবর্তনশীল সমাজের হযরত আলী আলাইহিসসালাম ছিলেন সত্যের প্রতি দৃঢ়চেতা বীর পুরুষ। দিকে দিকে প্রায় সবকিছুই পরিবর্তন হলেও হযরত আলী আলাইহিসসালাম দেখিয়ে দিয়ে গেলেন তিনি সত্যের রক্ষার্থে সীসা ঢালা প্রাচীরের মতো, তিনি সত্যের পক্ষে অপরিবর্তনশীল। তৌহিদ, রিসালত ও কোরআনের মৌলিক শিক্ষাকে তিনি রক্ষা করেছিলেন জীবন দিয়ে। তাই কুফার মসজিদে 19 রমজান আঘাত পাওয়ার পর বলে উঠেছিলেন ফুস্ত বেরব্বিল কাবা। এই ফুস্ত শব্দের উচ্চারণে তিনি এই শিক্ষা দিয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নেয়ার পরেও সাহাবিরা ব্যাপকভাবে সত্যের বিরুদ্ধে পরিবর্তন হয়ে গেলেও আমি আলী পরিবর্তনশীল নয়, আমি গাদিরের মাওলা, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, আমি আল্লাহর ওলি, সত্যের হয়ে আমার
অপরিবর্তনশীলতায় সুস্থ, অর্থাৎ আমি আল্লাহর দরবারে চলেছি যেমন ভাবে আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়েছিলেন, আর যেমন ভাবেই আমি কাবার মধ্যে আগমন করেছি। অর্থাৎ সাহাবীরা পরিবর্তনশীল হয়ে সত্যের শিক্ষা ভুলে আজ আমাকেই শহীদ করে দিয়েছে, এটাই আমার সফলতা। অর্থাৎ আমি মাওলা, আমি গাদিরের মাওলা, আমি কাবা থেকে এসেছি, আমি রসুলের হাতে গড়ে উঠেছি, তাই আমার পরিবর্তন নেই। আমার সঙ্গে সাহাবীদের তফাত এখানেই, আমি সাহাবী নই, আমি নবীর আহেলে বাইত। আহেলে বাইতরা কখনো পরিবর্তনশীল নয়। সাহাবি পরিবর্তন হতে পারে, এটি ফুস্তবে রব্বিল কাবা। অর্থাৎ তিনি বলে গেলেন, সত্য বিমুখী পরিবর্তনশীল সমাজের মধ্যে সত্যকে আঁকড়ে ধরে রাখার মূল চেতনা হল শহীদি বাসনা। বদরের বিজয়, ওহুদের বিজয়, হিজরতের রাতের সফল পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় যিনি শুয়েছেন, খন্দকের বিজয়, খাইবারের সফল পুরুষ, এমনকি জঙ্গে জামাল বা জঙ্গে সিফিনে সফল পুরুষ হজরত আলী আলাইহিসসালাম, সকল ময়দান থেকে তিনি সফলতা ছিনিয়ে এনেছিলেন, কিন্তু কখনো ফুস্তবে রব্বিল কাবা বলে ওঠেননি, কারণ সেখানে শহীদ ছিল না। কিন্তু উনিশে রমজান ভোরের বেলা তরবারির আঘাতে শহীদ হবার লক্ষণ বুঝতে পেরেছিলেন, তাই তিনি বলে উঠেছিলেন, ফুস্তবে রব্বিল কাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কষ্টি পার লগা দে না মেরি কষ্টি প।